সিনেমায় পথ চলা শুরু তার অনেক আগে থেকেই, কিন্তু সেই পথে নানা কাটার আঘাত পেয়ে প্রত্যাঘাত হতে হতে একসময় সাফল্যের দেখা মিলেছে। বর্তমান সময় ওটিটি প্ল্যাটফর্মে পরিচিত মুখ সোহেল রানা মণ্ডল। এই নামে না চিনলেও মন্টু কিংবা রুস্তম অথবা ইমরান নামে চিনে ফেলবেন নিশ্চিতভাবে। তাকদীরে মন্টু চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দৃষ্টি কেড়েছে। 14 বছর ধরে মঞ্চে অভিনয় করেছেন, নিবেদিত প্রাণকর্মী ছিলেন তিনি। লম্বা ক্যারিয়ার থাকলেও তাকদীর দিয়ে আলোচনা আসা মন্টু জানালেন নিজের অনেক অজানা কথা। এইটা আমি থিয়েটার করতে এসে, আমি আসলে অভিনয় করবো এরকম কিছু আমার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমি যখন থিয়েটারে জয়েন করলাম এবং থিয়েটারে কাজ করতে থাকলাম, সাংগঠনিক নানারকম কাজ করতাম এবং থিয়েটারে নানা বিষয়ের সাথে যুক্ত ছিলাম, একটু অ্যাক্টিভিস্ট ছিলাম আর কি। সো আমরা যখন তখন যে কোনো নিউ নতুন কিছু এলেই সেটা নিয়ে আমরা রাস্তায় নেমে যেতাম, মানে কোনো ধরনের প্রতিবাদের কথা বলতে চাইলে আমরা হয়তো, আমাদের তো আর কোনো সুযোগ নেই, আমরা ওই প্লের মাধ্যমে, থিয়েটার প্লে বা স্ট্রিট প্লে এসবের মাধ্যমে আমরা আমাদের নিজেদের মত প্রকাশ করতাম। সো ওই কাজগুলো করতে করতেই মানে একটা সময় গিয়ে মনে হলো যে অভিনয়টা হয়তো হয়ে উঠছে, আমি জানি না হয়তো পারছি, বা পাশের ওই আমার যে কলিগ ছিলেন বা থিয়েটারের যারা বন্ধু ছিলেন তারা নানারকম অ্যাপ্রিসিয়েশন করতেন বা যে জায়গাটা ভালো হতো ওটা নিয়ে কথা বলতেন, তো তখন থেকে কনফিডেন্ট বেড়ে যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে হয়তো অভিনয়টা সিরিয়াসলি নিতে পারি। তবে ওটিটিতে বেশ সাড়া ফেললেও বেশ কিছু নাম করা সিনেমাতে আগেই কাজ করেছেন তিনি। রেকগনিশন পেলে যেটা হয় কি মানুষ জানে যে ও সোহেল আছে, তাহলে হয়তো আর তাকদীরের মাধ্যমে হয়তো কোনোভাবে তাদের একটা অ্যাকসেপ্টেন্স আমি পেয়েছি এবং তাদের ভালোবাসা পেয়েছি, এবং যার জন্য হচ্ছে তারা মনে করেন যে হয়তো সোহেল হয়তো এই প্রজেক্টটা আছে, ভালো কোনো প্রজেক্ট হবে, ওই জায়গা থেকে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। আগে যেটা হয়তো একটু আননোন ছিলাম, আননোন থাকলে যেটা হয় যে কাজ করে যায় কিন্তু সেটা হয়তো ওভাবে নোটিস করে না, আগের কাজগুলো বিফোর তাকদীর অ্যান্ড আফটার তাকদীর, সো এক ধরনের রেসপন্সের জায়গা থেকে, অডিয়েন্সের রেসপন্স থেকে একটা পরিবর্তন তো আছেই। সোহেল জানান কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে তার আপত্তি নেই, অভিনয় করাটাই বড় কথা। আমি একজন পারফর্মার, আমি কমার্শিয়াল বা আর্টস এরকম কোনো বিষয় না, পুরোটাই আমাদের এটাকে আর্টই বলতে পারি, সেটা কোনোটা থেকে হয়তো কমার্সটা বেশি আসে, কোনোটা থেকে হয়তো ওই অর্থেই হয় না, কারণ অডিয়েন্সের রুচি অনুযায়ী অডিয়েন্স তার ছবি চুজ করেন। তবে আমি সব ধরনের ছবিতে কাজ করতে চাই, কমার্শিয়াল বা আর্টসি ঘরানার কোনো আমার এরকম কোনো ট্যাগ নাই বা আমার এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো ঘরানা, আমি সব ধরনের কাজ করতে চাই, নিজেকে আসলে চ্যালেঞ্জে ফেলতে চাই। 2009 সাল থেকে নাট্যদল প্রাচ্যনাটের সঙ্গে যুক্ত আছেন সোহেল মণ্ডল। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।